নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আমরা এতদিন সিএসএস এর সুডো ক্লাস সম্পর্কে জানছিলাম, আজকে আমরা সুডো এলিমেন্ট সম্পর্কে জানব। সুডো এলিমেন্ট সম্পর্কে বলতে গেলেই ফার্স্ট আমাদের যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে আফটার আর বিফোর। তো আফটার বিফোর দিয়ে আজকে আমাদের ক্লাস শুরু করা যাক, এবং তারপরে পরে আরও যেগুলো সিএসএস থ্রিতে নতুন এসছে সেগুলো সম্পর্কে আমি জানিয়ে দেবো। চলুন তাহলে দেখা যাক। এখানে দেখুন, আমি আপনাদের জন্য একটা মার্কআপ বানিয়ে রেখেছি, যে মার্কআপটাতে কন্টেনার নামে একটা ডিভের মধ্যে আরও চারটে ডিভ রয়েছে, আইটেম নামের ক্লাস আছে তাতে, আর তার মধ্যে আইটেম 1, 2, 3, 4 এরমভাবে রয়েছে, যেটা আপনি এখানে ব্রাউজারে দেখতে পাচ্ছেন। তো সবার আগে আমরা কি করব, এই স্ট্রাকচারটাকে আগে একটা স্টাইলিং করে নেব, তারপরে আমরা সুডো এলিমেন্ট সম্পর্কে জানব। ওকে, তাহলে চলুন এটাকে একটা স্টাইলিং করে নেওয়া যাক। আমরা সবার ফার্স্টে এই কন্টেনার নামের ক্লাসটাকে স্টাইল দিই, তাতে আমরা কি দেব, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, একটা ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, আর একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং দিচ্ছি 20 pixel। ওকে, এইবারে আমরা আইটেম নামের যে ক্লাসটা রয়েছে তাকে স্টাইলিং করব। আইটেম, আইটেমেতে কি করছি, একটা বর্ডার দিচ্ছি 1 pixel, সলিড আর হোয়াইট, তিনটে F মানে হোয়াইট আমরা জানি, সেটা দিয়ে দিলাম। আর এর যে টেক্সটটা আছে তার কালার হোয়াইট করে দিচ্ছি, ঠিক আছে। আর একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং করে দিচ্ছি 10 pixel। আর একটা মার্জিন দিয়ে দিচ্ছি, মার্জিন দিচ্ছি 5 pixel, ঠিক আছে। তাহলে এবার এটা দেখা যাক ব্রাউজারে কেমন আসছে। দেখুন এরকম এসে গেছে, দেখতে ভালো লাগছে। ওকে, আমাদের স্টাইলিং কমপ্লিট। এবার আমরা সুডো এলিমেন্ট সম্পর্কে জানব। চলুন আমরা ফার্স্ট যে সুডো এলিমেন্টটা সম্পর্কে জানব সেটা হচ্ছে আফটার, ঠিক আছে। আফটার বিফোর এই জিনিসটাকে আপনি যে কোনো ট্যাগের সঙ্গে ইউজ করতে পারেন, শুধু ইমেজ ট্যাগ বাদ দিয়ে। ইমেজ ট্যাগের উপর এটা কাজ করে না, বাকি আপনি ডিপ, স্প্যান, এ, এলআই যে কোনো জিনিসের সঙ্গে আপনি ইউজ করতে পারেন। তো কীভাবে এটা ইউজ করে একটু দেখে নিই। ধরে নিন আমরা এই কন্টেনারটার আফটার দেব, তাহলে এই যে কন্টেনারটার আমরা কি লিখব, কন্টেনার, তারপরে ডবল কলন দিয়ে লিখব আফটার। সুডো ক্লাসের ক্ষেত্রে একটা কলন দিতাম, আর সুডো এলিমেন্টের ক্ষেত্রে আমরা দুটো কলন দিই, এটা আপনি মনে রাখবেন। একটা দিলেও কাজ হবে না যে তা নয়, হবে, কিন্তু দুটো দেয়া নিয়ম। ওকে, তো এইবার আপনি এখানে কি করছেন, আপনি এখানে এই টোটাল আইটেমের যে ক্লাসটা রয়েছে, যে স্টাইলিংটা রয়েছে, সেই স্টাইলিংটাকে তুলে এনে সম্পূর্ণটাই আপনি এখানে দিয়ে দিলেন। দেওয়ার পরে এবার যদি আপনি এটাকে সেভ করেন, সেভ করার পরে আপনি এখানে রিফ্রেশ করলে দেখবেন যে কিছুই দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না, ভালো করে এই কথাটা মাথায় রাখবেন, আফটার অথবা বিফোর এই দুটো জন্য আপনাকে কন্টেন্ট ব্যবহার করতেই হবে। কন্টেন্ট নামের এই প্রপার্টিটা আপনি যদি না ইউজ করেন তাহলে কিন্তু কখনোই আফটার বা বিফোরকে দেখাবে না। আপনি দরকার হলে কন্টেন্টকে ব্ল্যাঙ্ক রাখুন, নাল রাখুন, কোনো ব্যাপার না, কিন্তু কন্টেন্ট আপনাকে ইউজ করতেই হবে, তবে গিয়ে আপনার আফটার বা বিফোর ডোমেতে শো করবে, আদারওয়াইজ করবে না। ক্লিয়ার? ওকে, চলুন এইবার আমরা এখানে কন্টেন্ট নিয়ে নিয়েছি, কন্টেন্টে কোনো কিন্তু কিছু দিইনি, নাল রেখেছি, কিন্তু রিফ্রেশ করলে এখানে দেখিয়ে দেবে। কি দেখাচ্ছে, এই একটা, আর একটা এসে গেছে, যাতে বর্ডার রয়েছে, কালার রয়েছে, এখানে যেহেতু কোনো টেক্সট নেই তাই কালার দেখা যাচ্ছে না, প্যাডিং রয়েছে, মার্জিন রয়েছে, সব কিছু রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এবার কি করব, আমরা এই আইটেম 4 রয়েছে এখানে আইটেম 5 লিখে দেবো, তাহলে সেটা ওখানে দেখাবে। আমরা যদি এটাকে সেভ করে রিফ্রেশ করি, দেখুন এখানে আইটেম 5 দেখাচ্ছে, কিন্তু আইটেম 5টা পুরোটা নেয়নি কেন, কারণ আপনি নিশ্চয়ই জানেন, আমি আগে টিউটোরিয়ালে বুঝিয়েছি যে দুরকম এলিমেন্ট হয়, একটা হচ্ছে ব্লক এলিমেন্ট আর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো আফটার বিফোর এরা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, তাই জন্য এরা পুরো জায়গাটা নেয়নি, তাই আমাকে যদি পুরো জায়গাটা তে এটাকে ভরে দিতে হয় তাহলে আমাকে ডিসপ্লে ব্লক করতে হবে। ডিসপ্লে ব্লক যদি আমি লিখে দিই তাহলে রিফ্রেশ করলে দেখা যাবে যে একদম এটার মতোই দেখতে হয়েছে। তাহলে কি হলো ব্যাপারটা, আমি কিন্তু এখানে শুধু চারটে আইটেমই নিয়েছি, কিন্তু এখানে 5 নম্বর আইটেমটা কোত্থেকে আসলো, আমি আফটার দিয়েছি তাই আরেকটা এখানে ঢুকে গেছে।
কোথায় এসছে, ঠিক এই চার নম্বরের পরে এই জায়গাটা চলে এসছে, ঠিক আছে। অনেকে মনে করেন যে আমি কন্টেনারের আফটার দিলাম মানে হয়তো কন্টেনার ডিপটা শেষ হয়ে যাবে, তারপরে হয়তো এখানে বসবে, না কখনোই না। আফটার বিফোর, আপনি যে ক্লাসের ওপর দেবেন, যে এলিমেন্টের ওপর দেবেন, সেই এলিমেন্ট শেষ হওয়ার আগে, আফটার পরে, আর বিফোর ঠিক এলিমেন্ট শুরু হওয়ার পরেই পড়ে, এই জায়গায় পড়ে বিফোর আর এই জায়গায় পড়ে আফটার। ক্লিয়ার হয়েছে এটা? কখনোই কিন্তু যে এলিমেন্টটাই আপনি দেবেন তার আগে আর তার পরে কিন্তু পড়ে যাবে না, তার ভেতরের ফার্স্ট চাইল্ড হবে আফটার আর একদম লাস্ট চাইল্ড হবে একদম ফার্স্ট চাইল্ড হবে বিফোর এবং একদম লাস্ট চাইল্ড হবে আফটার। ক্লিয়ার? ওকে, চলুন পরের জিনিস শেখা যাক। এই জায়গায় আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। এখন দেখুন এই আফটারটা এখানে পারফেক্টলি দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি যদি কোনো কারণে এই কন্টেন্টটাকে অফ করে দিই, বাকি সব কিছু একরকম থাকলো, কিন্তু কন্টেন্ট আপনি ইউজ করেননি, সুতরাং এটা কিন্তু ভিজিবল হবে না ডোমেতে, ঠিক আছে। কন্টেন্ট ছাড়া কিন্তু আফটার বিফোর কোনোভাবে শো করে না, তাই আপনি এই জিনিসটা মনে রাখবেন যখনই আফটার বিফোর নিয়ে কাজ করবেন। কন্টেন্ট বলে একটা প্রপার্টি কিন্তু এখানে অ্যাড করবেনই, দরকার হলে সেটা নাল রাখুন, তাও কোনো ব্যাপার না, কিন্তু ইউজ করতে হবে। ক্লিয়ার? কন্টেন্ট দিয়ে দিয়েছি, এবার দেখুন এটা আবার চলে এসেছে। আর বিফোরটা কি? বিফোরটা একদমই সেম জিনিস, বিফোরটা নিয়ে নতুন কিচ্ছু বোঝাবার নেই, একই জিনিস, যেরকম আফটার সেরকমই বিফোর। এখানে খালি আফটারের জায়গায় আপনাকে লিখতে হবে বিফোর, ঠিক আছে। আপনি যেই এটা সেভ করে এখানে রিফ্রেশ করবেন, দেখুন আইটেম 5 হয়ে গেছে, এটাকে আমি আইটেম 0 করে দিচ্ছি, দিয়ে সেভ করে এখানে রিফ্রেশ করলাম, দেখুন আইটেম 0 পড়ে গেছে, 1 2 3 4 ছিল আমাদের ডোমে দেওয়া, আর এখানে 5 পড়ে গেছে কোত্থেকে, আফটার থেকে, ঠিক আছে। এখানে দেখুন 1 2 3 4 আমরা এখানে স্ট্রাকচারে বানিয়ে রেখেছিলাম, কিন্তু 0 আর 5 এই দুটো আফটার আর বিফোর দিয়ে পড়ে গেছে। ক্লিয়ার হয়েছে এত অবধি? ওকে, তাহলে আমরা পরের যে সুডো এলিমেন্টটা আছে সেটা সম্পর্কে একটু দেখে নিই, ঠিক আছে। তো এবার আমরা যে সুডো এলিমেন্টটা সম্পর্কে জানবো, এটাকে বলে ফার্স্ট লেটার, ঠিক আছে। এটা আমরা কীরকমভাবে ইউজ করবো, ধরে নিন এই যে আইটেম নামের ক্লাসটা আছে, এর মধ্যে তো টেক্সট আছে, তো এই টেক্সটের উপর আমরা কাজটা করব। তার জন্য আমরা কিভাবে লিখব, আমরা এখানে লিখলাম আইটেম কোলন, দেওয়ার পরে এখানে ফার্স্ট লেটার রয়েছে, ফার্স্ট লেটারকে সিলেক্ট করলাম, দিয়ে এখানে আমরা ফার্স্ট লেটারটা মানে শুধু এই যে আইটা রয়েছে, এই আইটার উপর কাজ করবে। তো আমরা এটার ফার্স্টে ফন্ট সাইজটা বাড়িয়ে দিচ্ছি, ফন্ট সাইজটাকে করে দিচ্ছি 30 পিক্সেল, ওকে, তাহলে এটা বড় হয়ে যাবে। এবার এটাকে আমরা একটু মোটা করছি, ফন্টের ওয়েটটাকে বাড়িয়ে দিচ্ছি, ফন্ট ওয়েট বোল্ড, ওকে। এবার আপনি চাইলে পরে এটাকে অন্য কোনো কালার করতে পারেন, কালার করে দিলাম ইয়েলো, ওকে। এবার এটাকে রিফ্রেশ করে দেখা যাক কেমন দেখাচ্ছে, দেখুন এখানে আইগুলো সবকটা বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে, ইয়েলো কালারের হয়ে গেছে, কিন্তু দেখুন এটা আর এটা হয়নি, কারণ এটা কিন্তু আইটেম ক্লাসের অংশ নয়, এটা হচ্ছে বিফোর আর আফটার, তাই এগুলোকে করতে হলে সেম জিনিসটা এখানে দিতে হবে। তো সেটা আমাদের কনসার্ন নয়, আমরা ফার্স্ট লেটার সম্পর্কে শিখছি। তো এখানে দেখলেন এইটা ইউজ করার ফলে আইটেম নামের ক্লাসের মধ্যে এটা ইউজ করা হয়েছে, তো আইটেম নামের ক্লাস যেখানে যেখানে পেয়েছে তার যে ফার্স্ট লেটারটা আছে সেই লেটারটাকেও চেঞ্জ করে দিয়েছে, বোঝা গেছে। চলুন আমরা এইটাকেই ফার্স্ট লাইনে কনভার্ট করে দিই, আমাদের ফার্স্ট লেটার শেখা হয়ে গেছে, এবার আমরা ফার্স্ট লাইনে এটাকে কনভার্ট করে দিলাম। আমরা যদি রিফ্রেশ করে দিই তাহলে দেখব পুরো আইটেম লেখাটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা ফার্স্ট লাইন, সেকেন্ড কোনো লাইন নেই। তাহলে আমরা কী করছি, একটা জায়গাতে একটু এক্সট্রা কিছু ঢোকাচ্ছি, আমরা এখানে একটু ডেমো টেক্সট ঢুকিয়ে দিলাম যাতে আমরা বুঝতে পারি ফার্স্ট লাইনের ওপরে শুধু কাজ করছে। দেখুন এখানে ফার্স্ট লাইনের ওপরে কাজ করেছে, ঠিক আছে। এই লাইনটা যতটা বড় হতো এই ফার্স্ট লাইনের ওপরে শুধু এই এই স্টাইলিংটা কাজ করতো, ক্লিয়ার। আমি যদি এখানে ফ্রন্টের সাইজ যদি 30 থেকে 20 করে দিতাম তাহলে এখানে বেশি সেন্টেন্স ঢুকতো, কিন্তু সেগুলো সবই ফার্স্ট লাইনের অংশ হতো, তাই ফার্স্ট লাইন কিন্তু ওই রকম স্টাইলিং থাকতো। দেখুন আগে এত অবধি ছিল, এখন এত এই এই অক্ষরগুলো ঢুকে গেছে ফার্স্ট লাইনে, তাই এরাও কিন্তু ওই সেম কালার, বোল্ড, ফ্রন্ট সাইজ সব এতে পেয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আমরা যে সুডো এলিমেন্টটা সম্পর্কে জানবো সেটার নাম হচ্ছে সিলেকশন। সিলেকশন লিখতে হলে এসি
সিলেকশান এসে গেছে। আচ্ছা, এই সিলেকশান মানেটা কি, এই যতটা জায়গাকে আমরা এইভাবে সিলেক্ট করি এটাকে বলে সিলেকশান। তো কোনো কোনো ওয়েবসাইটে একটু কোনো স্টাইলিং দরকার হয়, ক্লায়েন্টের প্রয়োজন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে এরকম সিলেকশান করতে হবে, এই কালারের করতে হবে। তো সেই জন্য আমরা কি করি, আমরা একটা ধরে নিন, এখানে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা ধরে নিলাম গ্রিন, দিলাম GRWN গ্রিন। আর আমি কি করলাম, কালার দিলাম, কালার দিলাম ইয়েলো। ওকে, এবার এটাকে আমি রিফ্রেশ করলে কি দেখা যাবে, যতটা আমি সিলেক্ট করব ততটা গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড আর ফন্টের কালার হয়ে গেছে ইয়েলো, দেখা গেছে। তাহলে এটাই হচ্ছে সিলেকশান, ঠিক আছে, এই সামান্য জিনিস, এটাতে বেশি বোঝানোর কিছু নেই। চলুন পরেরটা সম্পর্কে জানবো, কিন্তু পরেরটা সম্পর্কে জানতে গেলে আমাকে একটা ইনপুট ফিল্ড রাখতে হবে, চলুন সেটা করা যাক। তো দেখুন, আমি এখানে একটা ইনপুট ফিল্ড নিয়ে নিয়েছি যেটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই ইনপুট ফিল্ডটা মনে করুন কোনো ওয়েবসাইটে রয়েছে, এবার আপনি এখানে নাম লিখবেন না, অ্যাড্রেস লিখবেন না, ইমেল লিখবেন না, ফোন নাম্বার লিখবেন, সেটা কিন্তু কোনোভাবে বলা নেই। তাই এখানে কিন্তু ইউজার কনফিউজ হয়ে যাবে যে কি এখানে ইনপুট করতে হবে। তাই সিএসএস ফাইভে প্লেস হোল্ডার নামে একটা প্রপার্টি এসছে, যে প্রপার্টিতে আপনি এখানে লিখে দিতে পারেন যে ইনপুটটা কি দিতে হবে। ধরে নিন আপনি লিখলেন ইমেল, ঠিক আছে, আপনি ইমেল লিখে দিলেন, রিফ্রেশ করুন, এখানে ইমেল কথাটা দেখা যাচ্ছে, কিন্তু যখনই আপনি এখানে কিছু লিখবেন ওই লেখাটা চলে যাবে। তো এটা হচ্ছে একটা ওয়াটারমার্ক টাইপের, ঠিক আছে, এটা নর্মাল অবস্থায় দেখাবে কিন্তু যখনই কেউ লিখবে তখনই এটা উঠে যাবে। HTML 5 এর আগে এই প্লেস হোল্ডার ছিল না, এবং এই প্লেস হোল্ডার বসানোর জন্য ডেভেলপারদেরকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অনেক কসরত করতে হতো। তো যাই হোক, সে কথা ভুলে যান, এখন আর সেই দিন নেই, এখন প্লেস হোল্ডার নামে একটা অ্যাট্রিবিউট এসেই গেছে। তো এই প্লেস হোল্ডারটা অনেক সময় ওয়েবসাইটের রিকোয়ারমেন্টে অন্য কোনো কালারের এই লেখাটাকে দেখাতে হয়, এটা ডিফল্ট অর্ডারে এই রকমই একটু অফ ব্ল্যাক টাইপের দেখায়, কিন্তু আপনার মনে করুন ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট যে এই কালারটাকে আপনাকে রেড দেখাতে হবে, তো সেটা আপনি কী করে দেখাবেন, কিছুই না, এইভাবে সুডো এলিমেন্টের মাধ্যমে আপনি দেখিয়ে দিতে পারেন। আপনি মনে করুন লিখলেন ইনপুট, বা কিছু ইনপুট না লিখে আপনি ডাইরেক্ট এরকমভাবে প্লেস হোল্ডার লিখে দিতে পারেন, প্লেস হোল্ডার লিখে আপনি ওটার কালারটা করে দিলেন রেড, কালার রেড। এবার যদি আপনি এটাকে রিফ্রেশ করেন দেখবেন এটার কালারটা রেড হয়ে গেছে। একইভাবে আপনি কিন্তু এই যে সিলেকশানটা যেটা আছে এটা আপনি আইটেমের ওপর করেছেন, তাই আইটেমের ক্ষেত্রে এই সিলেকশানটা রয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে সিলেকশানটা ওরকম হবে না। এখানে যদি অন্য কোথাও যদি কোনো টেক্সট থাকতো, আমি একটা টেক্সট ঢুকিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে, দেখাবার সুবিধার্থে, এই সিলেকশানটা কিন্তু ওই রকম হবে না যেটা এরকম হচ্ছে। তাই কারণ হচ্ছে একটাই, যে এটা আইটেমের সিলেকশানের ক্ষেত্রে বলা হয়েছে, যেখানে যেখানে আইটেম নামের ক্লাস পাবে তার সিলেকশানটা এই কালারের হবে। যদি আপনি আইটেমটা আগের থেকে সরিয়ে দেন, দিয়ে ডাইরেক্টলি এরকমভাবে লিখে দেন, তাহলে কিন্তু আপনি যেটাই সিলেক্ট করবেন সেটাই ওই কালারের হবে। আচ্ছা সরি, এটাকে রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ করা হয়ে গেলে দেখুন এটা ওই রকম কালারের দেখাচ্ছে, যেটা সারা ওয়েবসাইটে আপনি যাই সিলেক্ট করবেন সেটাই ওরকম দেখাবে। ওকে, চলুন তাহলে আজকের মতো সুডো এলিমেন্ট সম্পর্কে আমরা সমস্তটাই যা যা আছে শিখে গেছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভাল লাগে তাহলে লাইক দিয়ে অবশ্যই আমাকে মোটিভেট করতে ভুলবেন না, আর ভিডিওটাকে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন, তাতে আপনার বন্ধুর কাছে আমি আপনার হাত ধরে পৌঁছে যেতে সক্ষম হব। যদি আপনি আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে বেল আইকন টিপে দেবেন যাতে পরবর্তী ভিডিও ওঠার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী দিনে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি, ততদিন খুব ভালো থাকবেন, আজকের মতো টাটা।